আচ্ছা আপনার একটা শীত তো দিক, আচ্ছা ওয়েট ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট, ফাইন, ওকে। সো আমি আপনাদের টিম ওয়াইজ একটা শীট বানাবেন, ঠিক আছে? সো টিম ওয়াইজ আমি র্যান্ডমলি হচ্ছে একজনকে ক্যাপ্টেন করে দিচ্ছি। সো ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে একটা শীট তৈরি করা, ঠিক আছে? আচ্ছা আপাতত আমরা এক একজনকে হচ্ছে ক্যাপ্টেন করে দিচ্ছি। সে সবার প্রথমে যে আছেন সে হচ্ছে ক্যাপ্টেন। যেমন টঙ্গি, টঙ্গি হচ্ছে আপনার, আপনার কি কালার এটা? কালার কি চেঞ্জ করছেন পরবর্তীতে? না, এটা কি কালার? ইয়েলো, ইয়েলো স্যার, ইয়েলো। ওকে, ইয়েলো কালার, ইয়েলো কালার কালারের ক্যাপ্টেন হচ্ছে এই যে আপনি সঞ্জিত আক্তার, ঠিক আছে? প্রত্যেকে এই যে, তারপর সাইফুল ভাই হচ্ছে গ্রিন কালারের ক্যাপ্টেন, ওকে। তারপর হচ্ছে হারুনা রশিদ ভাই হচ্ছে এই যে প্রথমে যারা আছেন তারা হচ্ছে এই টিমের ক্যাপ্টেন। সো কেউ কি আছেন ক্যাপ্টেন এই টিমের বাইরে, কেউ কি আছেন? কারণ হচ্ছে এখানে কয়টা, কয়জন আছে দেখি তো, এখানে আছে হচ্ছে 19 জন। তার মানে একজনের নাম বুঝি নিচে এখনো লেফট আছে, আব্বাসুদ্দিন কি যেন স্যার, আমার নেম নাম নেই মনে আছে। আপনি 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 হচ্ছে এখানে কয়জন আছে? একজন, এখানে একজন চলে আসেন, আব্বাসুদ্দিন ভাই না স্যার? আমার নাম নেই এখানে। নাম কি? কাজী আরিফুল হক, ওই যে নিচে। ওকে, আপনি হচ্ছে তাহলে এই টিমে, আপনি হচ্ছে এই টিমে। নিচে নিচে এটা না, হ্যাঁ ওই যে 31 নম্বর মনে হয়। আচ্ছা আপনি হচ্ছে এই টিমে, এই টিমে হচ্ছে 5 জন হয়ে গেল এখন, ঠিক আছে? এই যে নিচে শিহাবুল ইসলাম হোতাপাড়া লেখা। স্যার আমার ঠিকানা হলো বাইপাস ভোগড়া থেকে, আমি চৌরাস্তা দিয়ে দিতে পারবো এখন যেখানেই হয় ঠিকানা, আপনি এই টিমে, ঠিক আছে? তো এই টিমের ক্যাপ্টেন হচ্ছে সূত্রধর ভাই, হ্যাঁ, অজয় চন্দ্র সূত্র, সূত্রধর ভাই হচ্ছে এই টিমের ক্যাপ্টেন। ওকে, তারপর হচ্ছে আর কেউ কি মিসিং আছেন? স্যার শিহাবুল ইসলাম, শিহাবুল ইসলাম আপনি কই? তো আপনি তো একা হয়ে গেলেন। 33 নম্বর, হ্যাঁ 33, 33, 33 এটা, জি জি স্যার। আচ্ছা আপনি তো একলা হয়ে গেলেন, 5 জনের টিম না, 5 জনে কম আছে কারো? এই ভাইকে কোথায় দেওয়া যায়? হ্যাঁ তারা আমাদের সাথে দিতেন, টঙ্গি অনেক বড় জায়গা, দিয়ে দেন স্যার। কোথায়? দুইটা দিয়ে দেন স্যার আমাদের সাথে, বুঝলেন? তিন তো সেটা দিলে হবে, এক ডুয়েট গেট স্যার, ডুয়েট গেট দিয়ে দিবেন স্যার। এটাই, আচ্ছা আপনি নিচেই থাকেন এই 3 নম্বরে, এই টিমেই থাকেন আপনি এইটার সাথে? হ্যাঁ আমি সেটাই বললাম, এটাতে, এটাতেই আপনি থাকেন, জি আচ্ছা। আচ্ছা একটু, এটা কি ইয়েলো কালার না? এগুনি, সরি সরি আমাদের ব্লু কালার গুলো একটু আমি মনে নেই, এটা হচ্ছে কি, এটা এটা কি কালার? ইয়েলো, এটা ইয়েলোটা আরেকটু গাঢ় করে দেন একটু, সাইড দিয়ে নাম লিখে দিলে ভালো হবে কালারের নাম। আর এটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে বেগুনি, তাই না? বেগুনির ইংলিশ কি? বুঝে গেছি, ম্যাজেন্টা, ম্যাজেন্টা, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল স্যার, কালারটা ম্যাজেন্টা, ম্যাজেন্টা, ম্যাজেন্টা একটা সহজ নাম্বার। আচ্ছা অরেঞ্জ কালার, নট ম্যাজেন্টা, ঠিক আছে? অরেঞ্জ, আর এন জি, তো এটা অরেঞ্জ কালার করে নি, এটা হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে? আচ্ছা সো আপনার টিম হয়ে গেছে, তাই না? তো আমাদের এখানে লিস্ট আছে হচ্ছে কত, 1000, তাই না? তো আমাদের এখানে লিস্ট আছে 1000। সো আমি হচ্ছে এই 1000 জনকে হচ্ছে, কয়জন আছেন আপনার এই 1000 জনকে? টিম হচ্ছে 1 2 3, চারটা, চারটা টিমে ভাগ করলে কয়টা করে পড়ে? 250, 250, 1000, 250 না, 250 টা করে। টিমের ক্যাপ্টেন কে কে আছেন? ক্যাপ্টেন হচ্ছে অজয় চন্দ্র সূত্রধর। আপনি একটা এক্সেল শীট ক্রিয়েট করেন, হ্যাঁ এক্সেল শীট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে হচ্ছে আপনার এই টিম মেম্বারদের সাথে শেয়ার করেন। ঝটপট ঝটপট প্রত্যেকটা টিম লিডার করেন। সাইফুল ইসলাম, Yes, sir. Harun Rashid. Acha, Azad bhai kothay ache? Okay. Tongite. Okay. Ha.
সন্দিদা একটার করেন স্যার এখানে টিম লিডারের নামটা বোল্ড করে দেন তাহলে বুঝতে পারবে সবাই সমস্যা টিম লিডার টিম লিডার আপনারা সবাই ঘুরে ফিরে হবেন কেউ মন খারাপ করেন না সো আজকে শর্টের জন্য মানে এখন হচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই হচ্ছে আমরা করে দিচ্ছি জি স্যার এটা ম্যাটার না স্যার কোথায় পারে কষ্ট পেলে জানাবেন তাকে লিডার বানাই দিব যদি কষ্ট পেয়ে থাকেন ফার্স্ট মানে প্রত্যেকটা টিমের শুরুতে যে নামটা আছে এটা পেয়েছি করে দিয়েছি সো আপনারা হচ্ছে একটা এক্সেল শিট ক্রিয়েট করেন সেই শিটটার নাম দিবেন হচ্ছে ওয়ার্কশিট আর হচ্ছে আপনার টিমের নাম দিবেন আপনার যে টিম যে কালার ওই কালারের নাম দিবেন ঠিক আছে ওয়ার্কশিট অফ অরেঞ্জ ওয়ার্কশিট অফ ব্লু ওয়ার্কশিট অফ গ্রিন ওয়ার্কশিট অফ ইয়েলো তো ক্যাপ্টেনরা একটু দ্রুত কোঅপারেট করেন হ্যাঁ করেছি হ্যাঁ শীট শেয়ার করেন আপনার টিম মেম্বারদের সাথে হ্যাঁ আপনি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেন যারা হচ্ছে টিমে আছেন তারা হচ্ছে শীটে যান শীটে গিয়ে বুকমার্ক করে নেন প্রত্যেকে বুকমার্ক করছেন হ্যাঁ একটু দ্রুত আগাবো আমরা হ্যাঁ আমাদের হাতে সময় কম শীটটা দিয়ে দেন আর সবাই শীটে 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 শীটটাকে বুকমার্ক করে নেন এবার ক্যাপ্টেনদের কাজ যেটা ক্যাপ্টেনরা যেটা করবেন ক্যাপ্টেন হচ্ছে 250টা করে প্রথম দিক থেকে নিয়ে নেবেন আমি বলি প্রথম দিকে নেবেন হচ্ছে এই যে প্রথম হচ্ছে ইয়েলো নেবেন প্রথম 50টা ঠিক আছে প্রথম 250টা ইয়েলো নেবেন এখান থেকে নিয়ে পেস্ট করবেন শীটে 250টা নেবেন আচ্ছা এটা তো গুনার গুনতেও তো অনেক টাইম লাগবে এরা একটা ভুল করছে দেখছেন ওয়েবসাইটে এটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে না জি স্যার সিরিয়াল করে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনি হচ্ছে ইয়েলো টিম হচ্ছে প্রথম থেকে 250টা গ্রিন টিম তারপরে 250টা তারপরে ব্লু টিম তারপরে 250টা করে নেন ক্যাপ্টেনটা করে নেন দ্রুত ক্যাপ্টেন যারা আছেন অরেঞ্জ টিম হচ্ছে 250টা ঠিক আছে সো একটু ডুয়েটের হারুন ভাই কি আছে প্রেজেন্ট আছে ঝটপট ঝটপট যাব আমরা হলে বলবেন এই গ্রিন টিম হচ্ছে আগে পেস্ট করে আপনি পরে সরি ইয়েলো টিম আগে পেস্ট করে গ্রিন টিম কে বলেন যে এত না এত থেকে করেন ওকে তাহলে হচ্ছে ইয়েলো টিম কমপ্লিট করুক এরা হচ্ছে বোকার মতো কাজ করছে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করছে কন্টেন্ট যদি ইউজার ফ্রেন্ডলি না হয় পরে কমেন্ট করার অপশন থাকলে গালি দিয়ে বলে স্যার হচ্ছে ডুয়েট গেটের মেবি হচ্ছে হারুনার রশিদ ভাই নেই নেই কেন আচ্ছা তারপরে দেখছি না হারুনার রশিদ সাহেব আছেন আচ্ছা তাহলে বাদ দিন তাহলে আরেকজন আরেকজন তারপরের জন্য হচ্ছে ক্যাপ্টেন স্যার আমার তো নেট নেই আর কি আমি ফোনে আছি আচ্ছা তাহলে বাপ্পি সাহেব ক্যাপ্টেন লাস্টের জন্য এটা আর কিভাবে করলে আরো দ্রুত তো একজনে মনে হয় সবগুলো পেস্ট করে দিলে ভালো হতো আচ্ছা এক কাজ করেন সবগুলো হচ্ছে কপি করেন এই ইয়েলোর ক্যাপ্টেন কে আছে সঞ্জিত ডাক্তার আপনি হচ্ছে সবগুলো কপি করে আপনার শিটে পেস্ট করেন সবগুলো আপনি একবারে সবগুলো কপি করে আপনার শিটে পেস্ট করেন পেস্ট করার পরে ওইখানে সিরিয়াল নাম্বার পাওয়া যাবে এক্সেলে ঠিক আছে শুনতে পাইছেন সঞ্জিত ডাক্তার
সবগুলো কপি করেন আপনার শিটে নেন স্যার একটা প্রবলেম হইছে প্রবলেমটা হলো স্যার আপনি অজয়চন্দ্র অরেঞ্জ গ্রুপের অজয়চন্দ্র সূত্রধর ভাইকেও বলছেন কিন্তু এখানে উনি ক্যাপ্টেন বানাইছেন প্রিন্ত ভাইকে তো ওনারা দুজনেই পেজ এক্সেল শীট শেয়ার করে রাখছে ওখানে বুঝি নাই শেয়ার করছে শীট শেয়ার করছে যে চ্যাট গ্রুপে দেখেন সবাই হচ্ছে শান্তি ডাক্তারের শীটে যান শান্তি ডাক্তার আপনার শীটটা শেয়ার করেন সবাই শান্তি ডাক্তারের শীটে গিয়ে ওইখান থেকে নিয়ে আসেন গ্রিন হচ্ছে 250 এর পর থেকে নিয়ে আসেন ব্লু হচ্ছে তারপর থেকে নিয়ে আসেন ভাই আপনি কি পেয়েছেন এই যে প্রথম প্রথম সরি তৃতীয় চতুর্থ নয় দেখেন গ্রিন নামে একটা লিখে তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা আমি বোকার মতো কাজ করতেছি আমি এক কাজ করি সবার চেয়ে এখান থেকে আমি উঠে দিচ্ছি আপনার চেয়ে এখান থেকে 250 করে নিয়ে নেন প্রত্যেকে সিরিয়াল অনুযায়ী যেই অ্যাটেন্ডেন্স এর শিফটের থেকে নিয়ে নেন স্যার স্যার হ্যাঁ বলেন ওই আমি এক্সেল শিটে করে ওরা গুগল ড্রাইভে আপলোড করে ওই চ্যাট বক্সে দিয়ে দিছি ওখান থেকে যদি কেউ নেয় তাহলে নিয়ে সহজে করতে পারবে কারো সহজে করার দরকার নাই আপনারা এখান থেকে নেন এখান থেকে প্রত্যেকটা টিম লিডার নিয়ে নেন 250 করে এখান থেকে প্রত্যেকটা টিম নিয়ে নেন 250 করে ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে যে ব্লু টিমের ক্যাপ্টেন আছে প্রথমে নেবেন হচ্ছে ইয়েলো আর প্রথমে ইয়েলো নেন প্রথম 250টা তারপরে গ্রিন নেন এই সাইফুল সাহেব এখান থেকে নেন এই যে পাশের ট্যাবে আছে দেখেন স্যার একদম করে শেষ হলে নিলে ভালো হয় না হলে পেছ থেকে যাবে আবার আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী আপনি নিয়ে নেন আপনি কয় নাম্বার সিরিয়ালে তাহলে তো হয়ে যাচ্ছে টিমের টিমের ভিতরে যে এক নাম্বার হচ্ছে ইয়েলো ব্লু হচ্ছে তিন নাম্বার ব্লু তিন নাম্বার হ্যাঁ ভাই টেস্ট কপি পেস্ট করে শেষ ব্লু তিন নাম্বার বাপি ভাই এক মিনিট আগে আস আচ্ছা আমি আমি আপনার তিন নম্বর যারা আমরা ব্লু গ্রুপে ভাই আমি শীটে সবগুলো আপলোড করে দিচ্ছি মানে কপি পেস্ট করে দিচ্ছি আপনি তো প্রথম 250 বাকিগুলো মুছে দেন আচ্ছা ঠিক আছে গ্রিন গ্রুপ সাইফুল ভাই সেটা আবার শেয়ার করুন তো সেটা তো এখনো পাচ্ছি না ভাই হ্যাঁ আবার শেয়ার করুন ভাই আমি দিচ্ছি শেয়ার করে দিচ্ছি একটু ওয়েট করুন স্যার অরেঞ্জ গ্রুপে একটু কনফিউশন দেখা দিয়েছে একটু ঠিক করে দেন
জি জি আমি করছি কি কনফিউশন বলেন এখানে আপনি অজয়চন্দ্র সূত্র ধরতে দিচ্ছেন কিন্তু এখানে বুকমার বোল্ড করে দিচ্ছেন সিরাজ ইকবাল বৃন্তকে ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ সিরাজ ইকবাল বৃন্ত ভাই কি করতেছেন জি স্যার তাহলে আপনি তাহলে আপনি হ্যাঁ বৃন্ত ভাই অলরেডি শেয়ার করছেন আমাদের রিয়া তাহলে বৃন্ত ভাই বৃন্ত ভাই আমাদের ব্লু গ্রুপ হয়ে গেছে স্যার আমার তো কারেন্ট চলে গিয়েছিল আমি কি বুঝতে পারতেছি না আরেকবার রিপিট করলে ভালো হতো একজন রিপিট করুন তো স্ক্রিন শেয়ার করে একজন স্ক্রিন শেয়ার করে রিপিট করুন তো আপনারা স্ক্রিন শেয়ার এর ব্যাপারে এত স্যার পারমিশন নাই পারমিশন নাই ওকে এখন করবে পারবেন স্যার আমার কি ঠিক হয়েছে করা স্যার হচ্ছে ব্লু গ্রুপের কেউ হচ্ছে স্ক্রিন শেয়ার আচ্ছা একজন মনে আপনি কি পুরো বিষয়টা দেখেন নাই যে বললেন কারেন্ট চলে গেছে সে পুরো বিষয়টা দেখেন নাই আমি হচ্ছে ওই 1000 হচ্ছে 1000 এর শীটটা পর্যন্ত দেখেছি এরপরে কারেন্ট চলে গিয়েছে গ্রুপ পর্যন্ত যে গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে এই পর্যন্ত দেখেছি আচ্ছা তাহলে ও পর্যন্তই হয়েছে আপনি কোন গ্রুপে পড়ছেন আপনি ক্যাপ্টেন আপনি না না জয়দেবপুরে ওকে ওকে ভেরি গুড আপনি তাহলে মিস করেন নাই কিছু আইবুল ভাই দিয়েছেন আপনি আচ্ছা স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন কি করছিলেন ফোনের কোন গ্রুপে পড়ছে সেই গ্রুপের লিংকটা দেন আচ্ছা আমি বলতেছি সো আপনি আপনার নাম হচ্ছে কি সঞ্জিদা না সরি আপনার নামটা কি বলবেন অলিমা তাসমিয়া খান অলিমা আচ্ছা আপনি হচ্ছেন এই যে গ্রিন গ্রুপে পড়ছেন আচ্ছা গ্রিন গ্রুপের একজন হচ্ছে শিটটা দেন তো এই আপুকে পার্সোনালি দেন স্যার চ্যাট বক্সে এটা শেয়ার হচ্ছে না কেন আমি তো দিতে পারতেছি না আচ্ছা পাবলিকলি দেন ওখান থেকে নিয়ে নেবেন আচ্ছা কেউ কি আছেন কোনো টিমে পড়েন নাই কেউ কি আছেন এরকম আচ্ছা আমরা 23 জন লোক তাই না তো 23 জন আমরা কতজন হইছি এখানে 21 জন তাহলে বাকি দুইজন কই বাকি দুইজন কই বাকি দুইজন কে কে যদি ডাবল আইডি লগইন করছেন এই যে সাইদ আনোয়ার দুই দুইজন হইছে আপনাদের ডাবল আইডি কেন স্যার আমার ডাবল আইডি স্যার কেন নেক্সট দিল স্যার ওকে তাহলে তার আরেকজন তাহলে শর্ট আরেকজন কে কার নাম আসে না এখানে একটু চেক করবেন আচ্ছা সব ক্যাপ্টেনদেরকে বলতেছি আপনাদের শেষ নিও জি স্যার শেষ জি স্যার আচ্ছা এই বনকে একজন তো লিংক পাইলাম না স্যার এখনো গ্রিনের শীটের লিংকটা তো এখনো পাচ্ছেন না স্যার ওনা দিচ্ছে না তো এই গ্রিনের শীটের কে সাইফুল ভাই লিংকটা দিচ্ছেন না কেন স্যার লিংকটা তো শেয়ার হচ্ছে না আমি পারতেছি না কেন চ্যাট বক্সে দিতেছি না তো কেন পেস্ট করতেছি কিন্তু যাচ্ছে না তো আপনি আমার ফেসবুকে দেন আপনি আমার ফেসবুকে দেন মেসেজে আচ্ছা মেসেঞ্জারে দিতেছি তাহলে হ্যাঁ ফেসবুকে দেন আমি নিয়ে পেস্ট করে দিচ্ছি আপনাদের গ্রুপে দেন তাও হবে সমস্যা নেই না গ্রুপে দেওয়া দরকার নেই আমার মেসেজে দেন চাই যে আমি দিলাম ব্লু গ্রিন গ্রুপের দায়িত্ব দেখেন তো ঢুকে কিনা সঞ্জিদাপুর আগের লিঙ্কটা পাইছেন লিংক সবাই পাইছেন ক্লিয়ার
স্যার আমি আপনাকে মেসেঞ্জারে দি মেসেজে দিয়েছি একটু পেস্ট করে দেন দরকার কিন্তু ভাই আমাদের জয়দেবপুরের লিংকটা পাইনি দিন তো ভাই জি বলেন আপনি জয়দেবপুর বারে বলবেন না বলবেন আপনার গ্রুপের নাম ঠিক আছে বলবেন আপনার গ্রুপের নাম বলবো গ্রিন হ্যাঁ কিন্তু ভাই শীটটাকে শেয়ার করেন এডিটর হিসেবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে নেন এই যে আমি গ্রিন গ্রুপের শীটের লিংকটা দিছি লাস্ট যে লিংকটা এটা গ্রিন গ্রুপের লাস্ট যে লিংকটা এটা গ্রিন গ্রুপের এটার অ্যাক্সেস দেওয়া আছে জি স্যার দেয়া আছে এডিট অ্যাক্সেস দিয়ে দিবেন এডিটর অ্যাক্সেস দেওয়া আছে আসলে আমি দিতে পারছিলাম না কেন চ্যাট বক্সে কিভাবে যাচ্ছে না বাবু আপনি এডিট অ্যাক্সেসেবল দেন না কেন আমি শুধু ভি অনলি দিবেন এডিট অ্যাক্সেস দেন এডিট অ্যাক্সেস দেন ওকে গ্রিন গ্রুপে একটু সবাই ইন করে আমাকে একটু শিওর করেন যে এটা ঠিক আছে কিনা ওকে ভদ্রভাবে বলবেন হ্যাঁ আমরা আমরা আমাদের ভাষার শালীনতা বজায় রাখবো ভাই ভাই 249 টা আসছে লাস্টের টা আসেনি 249 টা আসছে আচ্ছা একটা আসে নাই ওকে আমি দিচ্ছি এখন মানে 2 থেকে 250 আসছে আর কি আমাদের ব্লু গ্রুপে সঞ্জিত আপু আপনি শুনছেন ঠিক আছে কিনা আমাদের লিংকটা আপনি এডিটেবল করে দেন আপনি শুধু ভি অনলি দিবেন আচ্ছা দিবে দিবে শুনতে পেলে দিবে ওয়েট করেন রিলোড দিলে পাবে আচ্ছা আমি বলি আমি একটু বলি নেই আমি একটু কথা বলি সবাই একটু শুনেন স্কিল হচ্ছে স্কিল কয় প্রকার কেউ জানেন স্কিল কয় প্রকার দুই ধরনের স্যার হ্যাঁ কি কি পার্সোনাল স্কিল আর সফট স্কিল আর হচ্ছে হার্ড স্কিল হার্ড স্কিল সো এটা একটু সবাই জেনে নেন স্কিল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হার্ড স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল ঠিক আছে সো একটা দুইটা এই দুইটা সমন্বয় হচ্ছে একটা মানুষ বারুদে রূপান্তরিত হয় মানে সেই মানুষটা হচ্ছে এই দুইটা স্কিলের সমন্বয়ে তার পরিপূর্ণতা লাভ করে সো এই দুইটা স্কিলই পাশাপাশি এবং দুইটা স্কিলই আমাদের পার্সোনাল লাইফে খুবই ইফেক্টিভ খুবই কাজে দেয় সেটা হতে পারে প্রাইভেট সেক্টর হতে পারে গভর্নমেন্ট সেক্টর হতে পারে ইন্টারন্যাশনাল সেক্টর সো তিন এই দুইটা জিনিস হচ্ছে সব জায়গাতেই সমানভাবে দেখা হয় একটা হচ্ছে সফট স্কিল একটা হচ্ছে হার্ড স্কিল আপনার হার্ড স্কিল ভালো সফট স্কিল ভালো না তাহলে হচ্ছে ওটার আপনি অর্ধেক মূল্যায়ন পাবেন ঠিক আছে বাট দুইটা যখন হবে তখন আপনি বারুদে রূপান্তরিত হবে সফট স্কিলের মধ্যে কি কি পড়ে বলেন তো ভাই কে বললেন সফট স্কিলের কথা সফট স্কিলের মধ্যে কি কি পড়ে যেমন স্যার শিক্ষা তারপরে হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে স্যার তার ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্যদের চালানো স্যার এক কথা বললে মানবিক গুণাবলী তারপরে সামাজিক কার্যক্রম পরিচালনা তারপরে হচ্ছে স্যার একটু কষ্ট করে আমি আরেকটা লিংক শেয়ার করেছি যে একটা যায় না 49 টা গেছিল দুইটা ওইটা একটু শেয়ার করে দেন স্যার মানে আমি হচ্ছে ব্লু গ্রিন গ্রুপের লিংকটা আপনাকে একটু দিয়েছি अगेन ওইটা আবার একটু শেয়ার করেন চ্যাট বক্সে আমি পারতেছি না কেন স্যার কেন কেন দিছেন আবার শেয়ার করা লাগবে ভাই স্যার ওইটা 249 টা গেছে সরি 449 টা গেছে 449 টা গেছে আপনি ওখানে আরেকটা দিয়ে দেন আরেকটা শীট ক্রিয়েট করা কেন লাগবে ওকে স্যার দিতেছি ওকে আমি যেটা বলতেছিলাম সফট স্কিল হচ্ছে আপনার বিহেভিয়ার ঠিক আছে আপনার বিহেভিয়ার তারপর হচ্ছে আপনার বক্তৃতা দেওয়ার যে গুণগুলো ঠিক আছে আপনার বিনয়ী ভাব তারপর হচ্ছে মানে আপনার বিনয়ী হওয়া তারপর হচ্ছে আপনার বক্তৃতা দেওয়া তারপর হচ্ছে নেতৃত্ব দেওয়া তারপর হচ্ছে আরো অনেক জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সফট স্কিলের ভিতরে পড়ে ঠিক আছে আপনার বাচন ভঙ্গি ঠিক করা তারপর হচ্ছে এভরিথিং ঠিক আছে আমাদের পার্সোনাল লাইফে যে জিনিসগুলো হচ্ছে ভালো এই জিনিসগুলো হচ্ছে সফট স্কিল তো এই দুটো জিনিস হচ্ছে আমরা সবসময় মেনে চলবো হার্ড স্কিলের পাশাপাশি ভেরি গুড ওকে আমি হচ্ছে সফট স্কিল এবং হার্ড স্কিলের উপরে ট্রেনিং নেওয়া এসে শুধু ট্রেনিং নেওয়া না আমি হচ্ছে এটা প্র্যাকটিক্যাল কাজও করেছি অনেক তো এই জন্য হচ্ছে বলতেছি সবাইকে সবাই হচ্ছে সফট স্কিলটা মেডিটেট করবেন ক্লাসে ঠিক আছে আচ্ছা আমরা এখন যেটা দেখব আমি হচ্ছে গ্রিন শীটটাতে যাচ্ছি তো গ্রিন শীটটাতে অনেক ঝামেলা যেহেতু গ্রিন শীটটাতে একটু যাচ্ছি
আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেককে হচ্ছে প্রত্যেককে যেটা করবেন আপনাদের টিমের নামে টিমের কালারের নামে একটা ইমেল আইডি খুলবেন ঠিক আছে টিমের কালার না এটা ক্যাপ্টেনের দায়িত্ব সাপোজ ইওলো দিয়ে যদি अवेलेबल না থাকে iolo.com iolo@iolo.com ওকে মানে আমি নিশ সিলেক্ট করে দেব সেই নিশ অনুযায়ী কাজ করবে ঠিক আছে তো আমি হচ্ছে নিশ সিলেক্ট করে দিচ্ছি ইওলো হচ্ছে হোম নিশ ঠিক আছে ইওলো হোম নিশ গ্রিন হচ্ছে গার্ডেন নিশ গার্ডেন নিশ তারপর হচ্ছে ব্লু হচ্ছে ফুড বারবিকিউ ফুড নিশ ঠিক আছে ফুড স্পেশালি হচ্ছে বারবিকিউ গ্রিল জিআর গ্রিল স্মোকার স্মোকার ঠিক আছে আর হচ্ছে অরেঞ্জ হচ্ছে অরেঞ্জ কে কি দেওয়া যায় অরেঞ্জ হচ্ছে স্পোর্টস ঠিক আছে স্পোর্টস স্পোর্টস আপনারা হচ্ছে স্পোর্টস সো আপনারা সেই নিশ অনুযায়ী একটা ইমেল ক্রিয়েট করবেন ঠিক আছে হোম নিশ আর হচ্ছে গার্ডেন নিশ ফুড নিশ আর হচ্ছে স্পোর্টস নিশ ওকে সো আপনারা হচ্ছে ইমেল ক্রিয়েট করে নেবেন এখন হচ্ছে আমি একটু দেখাই কি করতে হবে সো আমি এখন আছি গ্রিন এর শীটে ঠিক না না স্যার আপনি তো ইয়েলো আছেন ইয়েলো শীট ওকে হ্যাঁ আচ্ছা মনে করেন ইয়েলো শীটে আছি ওকে দেখেন সো এখানে আচ্ছা এখানে আমি এই সাইটটাতে যাব ঠিক আছে brevnet.com সো কি করতে হবে এটা হচ্ছে এখন মেইন কথা যে এত কিছু করলাম এটা কিসের জন্য সো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখন আমি দিতে যাচ্ছি ওকে এটা হচ্ছে একটা ওয়েব টু সাইট কি ওয়েব টু সাইট হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েবসাইট ঠিক আছে ওয়েব টু সাইট হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েবসাইট ঠিক আছে ওয়েব টু সাইট বলতে যে সাইট মানে যে ওয়েবসাইটগুলোতে আমরা ফ্রিতে ফ্রিতে তাদের সাবডোমেইন নিয়ে হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারব সেই সাইটগুলো হচ্ছে ওয়েব টু সাইট ঠিক আছে সো যে সাইটগুলোতে আমরা ফ্রিতে সাবডোমেইন নিয়ে ডোমেইন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাবডোমেইন একটা হচ্ছে মেইন ডোমেইন ঠিক আছে রুট ডোমেইন সো এই যে যে এটা হচ্ছে রুট ডোমেইন ঠিক আছে এই যে .com brevnet.com এটা কি রুট ডোমেইন সো এদের আন্ডারে যখন আমরা একটা সাইট নিব সাপোজ আমার হোম নিশ তাই না সো আমি এখানে দিলাম homecare.brevnet.com তখন এটা হয়ে যাচ্ছে সাবডোমেইন ঠিক আছে সাপোজ হচ্ছে আমি গ্রিন টিমে আর ইয়েলো টিমে হচ্ছে হোম নিশ দিয়েছি সো হোম নিশ হচ্ছে একটা সাবডোমেইন পাবে এই brevnet.site থেকে সো এরা হচ্ছে একটা সাবডোমেইন প্রোভাইড করবে ওকে আমরা বুঝতে পারছি ডোমেইন কয় প্রকার একটা হচ্ছে রুট ডোমেইন মেইন ডোমেইন আর একটা হচ্ছে সাবডোমেইন ক্লিয়ার ডোমেইন ওকে স্যার যদি মনে না থাকে লিখে নিতে পারেন নোটে ওকে ওয়েব টু সাইট হচ্ছে একটা সেকেন্ড ক্লাস ওয়েবসাইট আর এই brevnet.com এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস ওয়েবসাইট ঠিক আছে আর এই homecare.brevnet.com এটা কি ওয়েব টু সাইট মানে সেকেন্ড ক্লাস ওয়েবসাইট ক্লিয়ার জি স্যার ওকে কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে স্যার ফার্স্ট ক্লাসটা একটু বোঝানো আরেকবার স্যার ফার্স্ট ক্লাস হচ্ছে youtube.com এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েবসাইট ঠিক আছে facebook.com এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েবসাইট ওকে স্যার ঠিক আছে যখন আমরা ইউটিউবে সাব ইউটিউব তো দেয় না সাবডোমেইন ইউটিউবে কি দিবে তো যে সাইটগুলো হচ্ছে এরকম সাবডোমেইনের সার্ভিস দেয় হোস্টিং এর সার্ভিস দেয় ফ্রি সো তারা হচ্ছে ওয়েব টু সাইট সো এই যে সাইটগুলো কালেক্ট করছেন এগুলো হচ্ছে ওয়েব টু সাইট বাট ইজ এ বুলশিট একজন ওয়েব মাস্টার আছে যে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করছে উল্টা পাল্টা ওয়েবসাইট দিয়ে এখানে অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ওয়েব টু সাইট না ঠিক আছে হতে পারে জি স্যার এবং ও হচ্ছে আরেকটা ভুল কাজ করছে ওরে হচ্ছে গালি গালি দেওয়া দরকার সবাই মিলে হচ্ছে গালি দেব বাট ও কমেন্ট অপশনটা অফ রাখছে ঠিক আছে তো একটা ওয়েবসাইটে কমেন্ট অপশন চালু করা যায় আবার ওয়ানও করা যায় সো ও হচ্ছে এই সুযোগটা নিছে বাই দ্য ওয়ে আমরা কোনোদিন যদি পাই তাহলে হচ্ছে কি শুধু আসলে গালিগুলো দিয়ে দিব ঠিক আছে সো কন্টেন্ট যদি পাবলিশ করে কন্টেন্ট যদি কন্টেন্টের মতো না হয় তাহলে কি হবে আপনার ইউজার বা অডিয়েন্স বিরক্ত হবে যেমন আমরা হয়েছি তাই না
সো কন্টেন্ট ইজ দা কিং সবাই মাথায় রাখেন এটা লিখে নেন কন্টেন্ট ইজ দা কিং ঠিক আছে কন্টেন্ট ইজ দা কিং সো কন্টেন্ট কি আমরা সবাই জানি এবং কন্টেন্ট কে বলা হয় রাজা কন্টেন্ট ইজ দা কিং ওকে ব্যাপার না আমরা ওই ওয়েবসাইট কে সুদে আসলে একদিন গালি দিয়ে আসবো সবাই মিলে আচ্ছা সো আমরা ডোমেইন এবং রুট ডোমেইন সাব ডোমেইন এবং রুট ডোমেইনের বিষয়টা বুঝতে পারছি রাইট ওকে লেটস মুভ অ্যাহেড আচ্ছা আমরা এখন একটা ওয়েব টু সাইট ক্রিয়েট করব ওয়েব টু সাইট মানে কি একটা সেকেন্ড ক্লাস ওয়েব টু ওয়েবসাইট ক্রিয়েট করব ফ্রি সাব ডোমেইন এবং হোস্টিং এ ফ্রি সাব ডোমেইন এবং হোস্টিং এ ওকে এখানে একটু কি বলছে আমরা একটু পড়ে দেখি হোয়াট ইজ ইওর সাইট গোইং টু বি অ্যাবাউট তাই না হোয়াট ইজ ইওর সাইট গোইং টু বি অ্যাবাউট ওকে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা একটু জাস্ট ওভারভিউ করে নেব এটা হচ্ছে মেইন কথা যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা একটু আন্দাজে কোনো কিছু করব না আমরা জাস্ট একটু দেখে নিব ঠিক আছে বিষয়টা কি সাইটটা কি এটা বোঝার চেষ্টা করব এখন লেটস কাম টু দা পয়েন্ট এখন কি করতে হবে সাপোজ আমরা ফেসবুকের আইডি সবাই খুলতে জানি তাই না জি স্যার ফেসবুকের আইডি খুলতে পারেন না এমন কেউ আছেন আমাদের মাঝে আচ্ছা সবাই হচ্ছে অনেক কিউট সবাই হচ্ছে ফেসবুকের আইডি খুলতে জানেন আচ্ছা আমি একটু লগ আউট করে নিই ওকে এই যে অনলাইনে যত সমস্ত ওয়েবসাইট দেখেন তো এরা যদি সার্ভিস প্রোভাইড করে তো এরা যেটা করে এরা হচ্ছে এদের ইউজারদের থেকে অ্যাকাউন্ট নিয়ে নেয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যে কোনো ওয়েবসাইটের সার্ভিস নিতে হলে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো যে কোনো ওয়েবসাইটের সার্ভিস নিতে হলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই সাইটের রেজিস্টার করতে হবে সাইন আপ করতে হবে জয়েন করতে হবে ঠিক আছে জয়েন করার ফর্মুলা বা জয়েন করার ফরম্যাট এক একটা ওয়েবসাইটের এক এক রকম যেমন ফেসবুকে যদি আপনি জয়েন না করেন বা ক্রিয়েট অ্যাকাউন্ট না করেন তাহলে হচ্ছে কি আপনি লগ ইন করতে পারবেন না পারবেন না সো দ্যাটস ভেরি সিম্পল ক্লিয়ার ইনফরমেশন ইফ ইউ ওয়ান্ট টু লগ ইন ইন এ ওয়েবসাইট ইন টু এ ওয়েবসাইট ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট দেন ইউ ক্যান লগ ইন তো এই কনসেপ্ট হচ্ছে সবাই মাথায় রাখেন তো কোনো ওয়েবসাইট পৃথিবীতে যত ওয়েবসাইট দেখেন তাদের সার্ভিসগুলো নিতে হলে ম্যাক্সিমাম ওয়েবসাইটেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে ঠিক আছে তো অনেকে আছে কি করে প্রথমে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে চায় বাট এটা কেউ করবেন না আগে হচ্ছে ওয়েবসাইটে রেজিস্টার ছাড়া রেজিস্টার মেম্বার ছাড়া হচ্ছে লগ ইন করা যায় না ঠিক আছে সো কনসেপ্টটা ক্লিয়ার জি স্যার সো যে কোনো ওয়েবসাইটে সার্ভিস নিতে হলে তাদের মেম্বার হতে হয় এখন কথা হচ্ছে এক একটা ওয়েবসাইটের রেজিস্টারের ফরম্যাট এক এক রকম ঠিক আছে এখানে এক এক রকম আমরা যদি এখন ইসে যাই স্কাইপে যাই যদি আমরা স্কাইপে যাই স্কাইপে সাপোজ আমরা স্কাইপের অ্যাকাউন্ট করি তাই না তো স্কাইপের এক এক রকম এক এক রকম তারপর টুইটারের এক রকম ঠিক আছে সো টু এখানে সাইন ইন ওকে ক্রিয়েট অন ঠিক আছে সো দেখেন টুইট এই স্কাইপের কেমন স্কাইপের হচ্ছে প্রথমে এরকম আসতেছে ফেসবুকের এই যে এই ইন্টারফেসটা আসতেছে সো আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই আমরা যদি ব্রেভ নেটে যাই তাহলে এদের কেমন আসবে দেখেন আমরা যদি রেজিস্টারে ক্লিক করি এদের হচ্ছে এরকম আসতেছে সো অ্যাকাউন্ট ফরম্যাট যেরকমই আসিক না কেন কনসেপ্ট হচ্ছে সেম ঠিক আছে রেজিস্টারের ফরম্যাট যেরকম আসুক না কেন কনসেপ্ট হচ্ছে সেম এরা যা যা চায় ইনফরমেশন সেই ইনফরমেশন ক্লিয়ার দিয়ে হচ্ছে রেজিস্টার করতে হবে ঠিক আছে এরা যে যে ইনফরমেশন চায় সেই ইনফরমেশন পড়ে পড়ে সেই ইনফরমেশন দিয়ে এদের রেজিস্টার মেম্বার হতে হবে দেন আমরা হচ্ছে লগ ইন করতে পারবো সো যে কথা সেই কাজ আমরা হচ্ছে ব্রেভনেটে অ্যাকাউন্ট করে ফেলাই সো অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি লাগবে ডোমেইন একটা ফুল নেম লাগবে সো এখানে হচ্ছে আমরা কারো পার্সোনাল নাম ইউজ করবো না এখানে আমরা কারো পার্সোনাল নাম ইউজ করবো ওকে আজকে হচ্ছে আমরা গল্প না বলি ঠিক আছে গল্পটা আরেকদিন বলবো আজকে হচ্ছে গল্পের গল্পটা তুলে দিচ্ছি সো সো ক্রিয়েট এখানে কি যাচ্ছে ইওর ফুল নেম কখনোই আপনারা আপনাদের ফুল নেম ইউজ করবেন না ঠিক আছে এবং আপনারা আপনাদের পার্সোনাল কোনো ডিটেলস ইউজ করবেন না এই ফর্মগুলোতে
ঠিক আছে এই ফর্মগুলোতে আপনাদের পার্সোনাল কোনো কিছু ইউজ করবেন না সো আমরা হচ্ছে যে নিশের কাজ করব সেই নিশের নামটা ইউজ করব ইওর ফুল নেম মানে হচ্ছে আপনি যে নিশটাতে কাজ করবেন সেই নিশের নাম এবং সেই নিশের উপরে একটা ইমেল ক্রিয়েট করবেন এটা দায়িত্ব ক্যাপ্টেনদের সেই যে আমি নিশের নিশের লিখে দিছি কার কি নিশ হবে সেই নিশের উপরে একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন ঠিক আছে ফুল নেম যেটা হবে ইমেল ইউজার নেমও সেটা হবে এবং পাসওয়ার্ড হবে হচ্ছে জাতীয় পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন হচ্ছে মাইকি 2020 ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন হচ্ছে সব ওয়েবসাইটে একটা পাসওয়ার্ড ইউজ করবেন মাইকি 2020 ঠিক আছে বুঝতে পারছেন এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পাসওয়ার্ড সো এটা হচ্ছে ইউজ করবেন ঠিক আছে মাইকি 2020 ওকে আমি সাপোজ হোম নিশের হয়ে কাজ করতেছি সো আমি একটা হোম রিলেটেড একটা ডোমেইন সিলেক্ট করব ঠিক আছে সো আমি ফুল নেমটা দেব হচ্ছে সাপোজ স্মার্ট হোম সলিউশন ঠিক আছে স্মার্ট হোম সলিউশন সাপোজ আচ্ছা আমি এই ডোমেইন নেমটা হচ্ছে সাব ডোমেইন হিসেবে ইউজ করব এটা মনে করেন আমার সিলেক্ট করা ধরে নিচ্ছি স্মার্ট হোম সলিউশন সো আমি একটা ইমেল আমার আপাতত আমি দেখানোর সাথে একটা ইমেল দিচ্ছি আমার নিজের ইমেল সো অ্যাকাউন্ট করার পরে হচ্ছে এরা হচ্ছে ভেরিফিকেশন চায় সো ভেরিফিকেশন করার জন্য আমরা যে ইমেলটা ইউজ করব ওই ইমেল হচ্ছে লগইন করে নিব ঠিক আছে তো আমরা হচ্ছে এই ইমেলটাতে লগইন করে নিব যাতে আমরা অতি সহজে ভেরিফাই করতে পারি ওকে আমরা আমরা ইমেলে চলে আসছি সো ইমেলের ইমেলে লগইন করে নিলাম এবং হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো এখন বাকি আছে কনফার্ম সেটা দিয়ে দিচ্ছি ওকে সো এটা আছে ইমেল ইন্টারফেসে চলে আসছে তো আমরা সবাই ইমেল ইউজ করতে জানি তাই না কেউ কি আছেন ইমেল ইউজ করতে জানেন না ওকে ইমেইলের হচ্ছে ইমেল যদি আসে আপনার এখানে যদি মেইল আসে আপনি যদি খুঁজে না পান তিনটা জায়গায় চেক করবেন প্রথমে হচ্ছে মোরে ক্লিক করবেন মোর থেকে হচ্ছে অল মেইলে ক্লিক করবেন ঠিক আছে মোর থেকে হচ্ছে অল মেইলে ক্লিক করবেন আর অল মেইলে অথবা স্প্যামে ক্লিক করবেন যদি সহজে নেভিগেট করতে চান ওকে কোথায় কোথায় মেইলে চেক করা যায় ইনবক্সে ক্লিক করলে হচ্ছে যে প্রাইমারি আছে সোশ্যাল আছে প্রমোশন আছে আপডেট আছে ঠিক আছে আর এখানে যদি না পান তখন চলে আসবেন হচ্ছে স্প্যামে স্প্যামে আছে তারপর হচ্ছে অল মেইল সো এই চারটা জায়গায় আর কোথাও ক্লিক করবেন না সরি চারটা না এই হচ্ছে দুইটা আর ইনবক্সে এখানে চারটা তাহলে আমি যদি কোনো মেইল খুঁজে না পাই আমি কোথায় কোথায় চেক করব এইখানে 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 মানে এই চার জায়গাতে আর হচ্ছে এই যে ওয়াল মেইল আর হচ্ছে স্প্যামে ক্লিয়ার ছয়টা জায়গাতে আমরা খুঁজব ছয় জায়গায় কোনো হ্যাঁ এখানে হচ্ছে স্প্যাম অল মেইল প্রাইমারি সোশ্যাল প্রমোশনস আর হচ্ছে আপডেটস তো অনেকের হচ্ছে আপডেট থাকবে না যদি না থাকে তাহলে দরকার নাই তাহলে হচ্ছে এই তিনটা আর হচ্ছে এই দুইটা পাঁচটা বুঝতে পারছি আমরা সবাই যদি আমরা কোনো মেইল খুঁজে না পাই আমরা যদি কোনো মেইলের জন্য ওয়েট করি তাহলে হচ্ছে এই পাঁচটা জায়গা খুঁজে দেখব মনে থাকবে সবার ওকে লেটস গো ওকে সো আমাদের এখানে আমরা সাপোজ হচ্ছে একটা ডোমেইন নিব হচ্ছে এরকম স্মার্টহোম.com রেপনেট যাই হোক সাব ডোমেইন হবে তো এখন ক্লিক করব ক্রিয়েট